সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা গজল রেডি করলাম, মুক্তি চাই। তো গজলটা রেকর্ড করে পাঠাইছে বাংলাদেশ থেকে। তো গজলটা আজকে প্রায় শেষ, তো গজলটা এডিটিং করলাম। তো এটার মধ্যে কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, আমরা প্রথম ভোকালটার মধ্যে ইউজ করছি ইকুপ্যারামেট্রিক টোডা, তারপর ইউজ করছি লিমিটার, তারপর কম্প্রেসার, সবগুলো অ্যাফিলিয়েশন নিজস্ব। তারপর ডিলেটা ইউজ করছি, ডিলে 3 ইউজ করছি, প্রিসারটি ইউজ করছি আমরা। আর হামিংয়ের মধ্যে আমরা ইউজ করছি ইব বরাবর এগুলোই ইউজ করছি, এগুলি ইউজ হয় এগুলি। তো ইনশাআল্লাহ একদিন আপনাদের সাথে ফুল একটা কোর্স নিয়ে আসব, তো আমার জন্য দোয়া করবেন। তো এই গজলটা রিলিজ হবে তাবাইন স্টুডিওর মধ্যে, ইউটিউব চ্যানেল, আপনারা দেখতে পারবেন। এই কয়েকদিনের মধ্যে রিলিজ হয়ে যাবে। আচ্ছা আমরা শুনি কি এডিটিং করলাম। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি। তো আরেকটা কথা বন্ধুরা আমি বরাবর বলি, তো যারা আপনারা রেকর্ড করবেন, তো এই যে বারগুলা, এই বারগুলার মধ্যে আপনারা এগুলা রেকর্ড করবেন। এই যে বারগুলা, এই যে মিট্টু নামটার সাথে যদি আপনারা রেকর্ড করেন, তখন আমরা যে কোনো কাজ, যে কোনো এগুলো এর মধ্যে দফ লাগাইতে খুব সুবিধা হবে। তো এই মিট্টু নামের মধ্যে আপনারা এই তালের মধ্যে আপনারা গাইবার চেষ্টা করবেন। আচ্ছা আমরা শুনি এটা কি রেকর্ড করলাম বা এডিটিং করলাম। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, আলেমুলা আমার মুক্তি চাই। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, আলেমুলা আমার মুক্তি চাই। জামিন কেন হয় না তাদের এই জনতা জানতে চাই, জামিন কেন হয় না তাদের এই জনতা জানতে চাই। দেশের টাকা যারা লুটে তারা কেন জামিন পায়, দেশের টাকা যারা লুটে তারা কেন জামিন পায়, জানতে চাই, জানতে চাই। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, আলেমুল আমার মুক্তি চাই। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, আলেমুল আমার মুক্তি চাই। তো বন্ধুরা ভালো থাকেন সবাই, তো আমার জন্য দোয়া করবেন। এই গজলটা আমার নিজের লেখা, আমার নিজের সুর করা। তো ভালো থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।